আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিমুক্ত নয় বলছে মেডিকেল বোর্ডের প্রধান। পদ্মা সেতু হওয়াতে দেশের মানুষের উল্লাস, বিএনপি জামায়াতের পছন্দ হচ্ছে না। বন্যায় মানুষ কষ্ট পাচ্ছে, সরকার পদ্মা সেতু নিয়ে ব্যস্ত। প্রধানমন্ত্রী ছবি ছেড়ার অভিযোগে বিক্ষোভ। বিএনপি নেতাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বলছে প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব বিএনপি নেতাদের সাঁতার কেটে পদ্মা পার হওয়ার পরামর্শ খাদ্যমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিমুক্ত নয় বলছে মেডিকেল বোর্ডের প্রধান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি। ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে ভর্তির পরই তার কিডনি শাটডাউন হয়ে গিয়েছিল, বর্তমানে তার অবস্থা ঝুঁকিমুক্ত নয়। তিনি বলেন, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না, তবে হাসপাতালে করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় বাসায় নিতে হচ্ছে, প্রয়োজনে আবারও হাসপাতালে আনা হতে পারে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে, প্লাটিলেট দিতে হচ্ছে, তাই যে কোনো সময় তার হৃদযন্ত্র বিকল হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। পদ্মা সেতু হওয়াতে দেশের মানুষের উল্লাস, বিএনপি জামায়াতের পছন্দ হচ্ছে না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু হওয়াতে আজ বাংলাদেশের মানুষ আনন্দ উল্লাস করছে, সরকার কোনো আনন্দ উল্লাস করে নাই। সরকার শুধু উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে, কিন্তু এ আনন্দ উল্লাস বিএনপি জামায়াতের পছন্দ হচ্ছে না, তাই তারা আবুল তাবুল বকছে। শুক্রবার বিকেলে ঢাকা পদ্মা সেতু সড়কের দোলাইর পাড় চত্বরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এক আনন্দ র্যালি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী মোটর চালক লীগ সহ ঢাকা 4 ও ঢাকা 5 আসন এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ঢাকা 4 আসনের জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতির বিভিন্ন থানা ওয়ার্ড জাতীয় পার্টিও র্যালির আয়োজন করে। ডক্টর হাসান মাহমুদ বলেন, পদ্মা সেতু নির্মিত হওয়াতে শনিবার পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে, সেজন্য আপনারা আনন্দ র্যালির আয়োজন করছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য আমি এখানে এসেছি। তিনি বলেন, আপনারা জানেন এই বাংলাদেশের দিনের পর দিন হরতাল অবরোধ ডেকে ড্রাইভারদের উপর অগ্নিসন্ত্রাস চালিয়েছিল বিএনপি জামায়াত। বিএনপির নেতৃত্বে ড্রাইভারদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে ঘুমন্ত ড্রাইভারদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বিএনপি জামায়াত শত শত ড্রাইভারদেরকে পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করছে। বন্যায় মানুষ কষ্ট পাচ্ছে, সরকার পদ্মা সেতু নিয়ে ব্যস্ত। বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া বলেছেন, দেশে যখন ভয়াবহ বন্যার কারণে মানুষ কষ্ট পাচ্ছে, সরকার তখন পদ্মা সেতু উদ্বোধন নিয়ে আমোদ ফুর্তিতে ব্যস্ত। পদ্মা সেতু নির্মাণে সরকার অতিরিক্ত অর্থ ব্যয় করেছে, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতে পদ্মার চেয়ে গভীর পানিতে এবং অনেক লম্বা একটি সেতু নির্মাণ হয়েছে। পদ্মা সেতুর খরচের 10 ভাগের 1 ভাগ খরচে। শুক্রবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র ও বান্দের বাজারে বন্যার্ত 400+ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ফাহিম, মাহফুজুর রহমান চৌধুরী, আশরাফুল বারী নোমান, সহকারী সদস্য সচিব শেখ খায়রুল কবির শাহ, আজাদ আলী সুমন কেন্দ্রীয় সদস্য, আবু হোসেন জীবন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ আরিফুল ইসলাম আদি প্রমুখ। প্রধানমন্ত্রী ছবি ছেড়ার অভিযোগে বিক্ষোভ। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা গেটে টাঙানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলার অভিযোগে বিক্ষোভ করেছে রংপুর মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগ। শুক্রবার দুপুরে নগরীর মডার্ন মোড় এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে অবরোধ করে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল অভিযোগ করে বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রংপুর জেলা পরিষদের সৌজন্যে নগরীর
ফরিদপুরের মডার্ন মোড়ে একটি গেট তৈরি করা হয়। গেটের দুই পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়, কিন্তু দুষ্কৃতকারীরা তা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর ছবির মুখের অংশ ছিঁড়ে ফেলে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানায়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া আলম, শিপুল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন সহ সভাপতি নয়ন মাহমুদ, বিপ্লব সহ সম্পাদক রিপন মিয়া সহ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা। বিএনপি নেতাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বলছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। এখনও লাহোরে স্বর্ণের দোকানে খালেদা জিয়ার ছবি আছে, সেই দোকানের স্বর্ণ তার খুব প্রিয় ছিল। বিএনপির অন্তরে এখনও পেয়ারে পাকিস্তান রয়ে গেছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ের ওই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, অনেকেই বলেছেন নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিভাবে? মিলিটারি ডিরেক্টরদের পকেট থেকে তৈরি দল, যাদের নেতারা পলাতক সাজাপ্রাপ্ত আসামি, তাদের নিয়ে নির্বাচন করতে হবে। তিনি বলেন, খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া স্লোগান দেয় 75-এর পরাজিত শক্তি, তারা তো দেবেই, তারা তো পাকিস্তানের পদলেহনকারী বিয়াদব। মিথ্যা কথা বলা ও বানানোর কারখানা বিএনপি, এমন দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বন্যায় বিএনপি নেতারা কাউকে সহায়তা দিয়েছে? দেয়নি। ঢাকায় বসে বসে কথা বলছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা দুর্গম এলাকায় গিয়ে খাদ্য বিতরণ করছে, এটি নিয়েও তারা সমালোচনা করছে, এটি তাদের চরিত্র। সরকার প্রধান আরো বলেন, আমরা পদ্মা সেতু করেছি, এটি নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। দুর্নীতিবাজরা প্রশ্ন তুলে কি করে? তারা নানা প্রকল্পে দুর্নীতি করেছে, জনগণের জন্য তো কিছুই করেনি। আওয়ামী লীগ নিজের নয়, দেশের জনগণের ভাগ্য গড়তে এসেছে, করেছেও তাই। খালেদা জিয়ার রেখে যাওয়া নম্বর 2-1 দুর্নীতির অবস্থান থেকে এখন বাংলাদেশকে মর্যাদাশীল অবস্থানে নিয়ে এসেছে, উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, আজকে বিএনপির নেতৃত্বে 20-দলীয় জোট নির্বাচন করে 70 সালেও আওয়ামী লীগের বিরুদ্ধে পাকিস্তানিরা 20-দলীয় জোট গঠন করে নির্বাচন করেছিল, ইতিহাসে খোঁজ নিলে পাবেন। তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের পাশে থেকেছে আওয়ামী লীগ, আর এটি করতে গিয়ে দলটির নেতাকর্মীদের বারবার জেল জুলুম সহ্য করতে হয়েছে, পরিবারের সদস্যরাও অসম্ভব কষ্ট করেছেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কখনো কোনো নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি, নির্বাচনে অংশ নিয়েছে, সফলতাও পেয়েছে। 70 সালের ভোটেও বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট পেয়েছিল। তৎকালীন সময়ে আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে যুদ্ধ করে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনে, আর চক্রান্তটাও শুরু হয় সেখান থেকেই। স্বাধীনতা বিরোধী বাংলা ও বাঙালির ভালো কিছু মেনে নিতে পারেননি। বিএনপি নেতাদের সাঁতার কেটে পদ্মা পার হওয়ার পরামর্শ খাদ্যমন্ত্রীর। বিএনপি নেতাদের সাঁতার কেটে পদ্মা নদী পার হওয়ার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে আয়োজিত পদ সভায় মন্ত্রী একথা বলেন। বিএনপি নেতাদের উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাটকদাস সাধন চন্দ্র মজুমদার বলেন, আপনাদের নেত্রী বলেছিলেন আওয়ামী লীগ পদ্মা সেতু করতে পারবে না। আওয়ামী লীগ আমলে নির্মিত হলেও সেই সেতুতে উঠতে নিষেধ করেছিলেন তিনি, কারণ সেতুটি নাকি জোড়াতালি দিয়ে বাঁধানো হবে। সেতু তো হয়ে গেল, এখন তো আপনারা নেত্রীর কথা শুনলে পদ্মা সেতুতে উঠবেন না, আবার নৌকা তো আওয়ামী লীগের প্রতীক, সেখানেও উঠবেন না। তাহলে আপনারা সাঁতার কেটে পদ্মা নদী পার হন, আমরা পদ্মা সেতু দিয়ে পারাপার হব। পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু যেন না হয় সেজন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। বিশ্বব্যাংক ঋণ প্রত্যাহার করে নিয়েছে, আমাদের চোর সাব্যস্ত করে মামলা করেছে, কিন্তু আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে চ্যালেঞ্জ করেছিলেন। পরবর্তী সময়ে আদালতে প্রমাণ হয়েছে পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। প্রধানমন্ত্রী সেই অপমানের প্রতিশোধ নিতে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রতিজ্ঞা করছেন। তিনি করে দেখিয়েছেন পদ্মা সেতু আজকে আমাদের আর্থমর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আগামী শনিবার পদ্মা সেতু উদ্বোধনের দিন বাংলাদেশের মানুষ ও আওয়ামী লীগের কর্মীরা আনন্দে ভাসবেন।